প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস গত এক সপ্তাহের সাধারণ জ্ঞান সম্পর্কিত খবরসমূহ নিয়ে, অর্থাৎ গত 11 জুন থেকে 17 জুন। চলো শুরু করা যাক। গত 14 জুন ছিল আমাদের প্রথিতযশা সাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন। 1947 সালের এই দিনে তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, যা একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, মগ্ন চৈতন্যের শীষ, পোকামাকড়ের ঘর বসতি, পূর্ণ ছবির মগ্নতা এবং যমুনা নদীর মুশায়রা। ছিটমহল নিয়ে বাংলাদেশের প্রথম উপন্যাস রচনা করেছিলেন সেলিনা হোসেন, যার নাম ভূমি ও কুসুম। বর্তমানে 2022 সালের ফেব্রুয়ারি থেকে সেলিনা হোসেন বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিশু একাডেমির সভাপতি ছিলেন। সেলিনা হোসেন তার সাহিত্য কীর্তির জন্য যেসব পুরস্কার পেয়েছেন তার মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার 1980, 21শে পদক 2009 এবং স্বাধীনতা পদক 2018। 15ই জুন ছিল সর্দার ফজলুল করিমের মৃত্যুবার্ষিকী। সর্দার ফজলুল করিম বাংলাদেশের দর্শন চর্চার প্রথিতযশা ব্যক্তিত্বদের একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে দর্শন সম্পর্কিত এনসাইক্লোপিডিয়া দর্শনকোষ। এছাড়া তিনি প্লেটো ও অ্যারিস্টটলের বিভিন্ন গ্রন্থ বাংলায় অনুবাদ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য প্লেটোস রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স এবং যা যা ক্রুশোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। আসলে ফুটবলে 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়। প্রতি 4 বছর পরপর এর আসর বসে থাকে। বিশ্বকাপ ফুটবলের বর্তমান নাম ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ ফুটবলের যে ট্রফি, তার পূর্ব নাম ছিল জুলেরিমে ট্রফি। এটি 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি। সবচেয়ে বেশিবার এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবল জিতেছে ব্রাজিল। ফিফা বর্ষসেরা পুরস্কারের নাম হচ্ছে ব্যালন ডি অর। গত 88 বছরে ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞের আসর বসেছে 21 বার। 22তম আসর বসতে যাচ্ছে এই বছর নভেম্বর থেকে কাতারে। এর পরবর্তী 23তম আসর বসবে 2026 সালে এবং সেটি হবে 3টি দেশ মিলিয়ে, উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যানাডা। এই প্রথম একাধিক দেশ নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হতে যাচ্ছে। তার কারণ, এখন পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশের সংখ্যা 32টি, কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপে অংশ নেবে 48টি দল। এই অতিরিক্ত 16টি দলের জন্যই এই ভেন্যু বৃদ্ধিকরণ। আসা যাক ইউরোপীয় ইউনিয়নে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যে স্থিতিশীলতা আনতে এবং যুদ্ধ বন্ধ করতে গঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন। তৎকালীন নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইইসি। এটি প্রতিষ্ঠিত হয় 1958 সালের 1 জানুয়ারি থেকে। ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ভাষা 23টি, এর পতাকায় তারার সংখ্যা 12টি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ সংখ্যা 27টি। এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়ন 2012 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা আনয়ন করার জন্য। যুক্তরাজ্য 1973 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে তা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে। ব্রিটেনের এই বের হয়ে আসাকে বলা হয় ব্রিটেন এক্সিট বা সংক্ষেপে ব্রেক্সিট। 2016 সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকা বা না থাকা নিয়ে গণভোটের আয়োজন করে এবং সে গণভোটের সিদ্ধান্ত অনুসারেই 2020 সালের 31শে জানুয়ারি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে, অর্থাৎ ব্রেক্সিট কার্যকর হয়। বর্তমানে ব্রিটেন আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একটি অভিন্ন মুদ্রা ব্যবহার করে, যার নাম ইউরো। এর জনক রবার্ট মুন্ডেল। 1999 সালের 1 জানুয়ারি থেকে ইউরো চালু হয়। গত সপ্তাহে ইউক্রেন এবং মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। উইকিলিক্স। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা ছিলেন জুলিয়ান পল অ্যাসাঞ্জ। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। 2006 সালে জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিক্স প্রতিষ্ঠা করেন। 2010 এবং 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি ফাঁস করে দেয় উইকিলিক্স। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ধরার চেষ্টা করতে থাকে।
পরবর্তীতে তিনি ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন, কিন্তু 2019 সালে ইকুয়েডর তার অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করে দেয়। পরবর্তীতে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে এবং গত সপ্তাহে ব্রিটেন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে এই প্রথম ডিজিটাল জনশুমারি আয়োজিত হতে যাচ্ছে। জনশুমারি, যার পূর্ব নাম ছিল আদমশুমারি, তা হচ্ছে প্রকৃতপক্ষে একটি দেশের মোট জনসংখ্যার হিসাব বা পরিমাপ। আদম অর্থ মানুষ এবং শুমারি অর্থ গণনা, অর্থাৎ আদমশুমারি হচ্ছে জনসংখ্যার গণনা। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। তারপর প্রতি 10 বছর পরপর এ পর্যন্ত মোট 5টি আদমশুমারি আয়োজিত হয়েছে। এই বছরই প্রথম ডিজিটালভাবে এই আদমশুমারি আয়োজিত হচ্ছে। 15 জুন দেশে শুরু হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 কার্যক্রম। এই জনশুমারির প্রতিপাদ্য, জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। এছাড়া অন্যান্য খবরের মধ্যে রয়েছে, ব্যাংককে নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন আব্দুর রউফ তালুকদার। সেতু বিভাগের আওতায় দৌলতদিয়া থেকে পাটুরিয়া পর্যন্ত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। বর্তমানে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের নাম সাইদা মুনা তাসনিম। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের 14তম স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, তিনি সম্প্রতি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। তার পূর্বেই সম্মান পেয়েছিলেন আরেক বাংলাদেশি কূটনীতিক আনোয়ারুল ইসলাম 2002 সালে। হলিউড সেলিব্রিটি জেনিফার লোপেজ ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডার পদে দায়িত্ব নিয়েছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। সিরিজটির আনুষ্ঠানিক নাম পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিল্ড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন। দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থ সচিবের দায়িত্ব নিয়েছেন সচিব ফাতিমা ইয়াসমিন। এবার দেখা যাক এই জুন মাসে কি কি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। 5ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস, 7ই জুন ছয় দফা দিবস। 1966 সালের 7ই জুন থেকে আওয়ামী লীগ সারা দেশে ছয় দফার পক্ষে আন্দোলন শুরু করে। 12ই জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, 13ই জুন ইফ টিজিং প্রতিরোধ দিবস, 23শে জুন পলাশি দিবস, 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের বাহিনীর মধ্যে যুদ্ধ হয়, যেটি আমরা পলাশি যুদ্ধ বলে জানি। 20শে জুন বিশ্ব উদ্বাস্তু দিবস, 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস এবং 26শে জুন বিশ্ব মাদক প্রতিরোধ দিবস। আজকের মতো এটুকুই। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।